বাংলাদেশে সাইবার হামলার শিকার শতকরা 75% মানুষ লোকচক্ষুর ভয়ে থানায় অভিযোগ করে না বলে জানিয়েছে বেসরকারি স্বেচ্ছা প্রতিষ্ঠান সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও জনসচেতনতার মাধ্যমে সাইবার ক্রাইম থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইবার ক্রাইম সহর মধ্যে সামাজিক অপরাধ বেশি হয়। দেশে সাইবার অপরাধের জন্য শক্তিশালী আইন থাকলেও মানুষের অজ্ঞতার কারণে বেশিরভাগ মানুষ আইনের আশ্রয় নেন না বলে জানান বিশেষজ্ঞরা। সংবাদ সম্মেলনে সাইবার বিশেষজ্ঞ ওমর ফারুক, সৈয়দ জাহিদ হোসেন, আবদুল্লাহ হাসান ও কাজী মোস্তাফিজ বক্তব্য রাখেন। কুষ্টিয়ার ভেড়ামারায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান পাম্প স্টেশনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম